বাংলার মেয়ে মমতা এবার পাহাড়ি কন্যার সাজে কাঁধে কাঁধ মিলিয়ে চা শ্রমিকদের সঙ্গে তুললেন চা পাতা, পাহাড়ের মানুষের মধ্যে বিতরণ করলেন শীত বস্ত্র। মুখ্যমন্ত্রী ছদিনের পাহাড় সফরের বৃহস্পতিবার ছিল দ্বিতীয় দিন। শীতের পাহাড়ে রোদ ঝলমলে আবহাওয়ার সঙ্গে সঙ্গতি রেখেই মমতা বন্দ্যোপাধ্যায়ের দিনটাও ছিল বেশ অন্যরকম। চেনা মেজাজের বাইরে একটু অন্যভাবে কাটিয়ে নেওয়া, ছিল না রাজনৈতিক দরজা। সকালে কার্শিয়াঙের বিখ্যাত চা বাগান মকাই বাড়ি যান মুখ্যমন্ত্রী, পরনে স্থানীয় মহিলাদের পোশাক, তাকে স্বাগত জানান স্থানীয় মহিলারা। পরে মহিলা শ্রমিকদের সঙ্গে তাল মিলিয়েই মাথায় ঝুড়ি বেঁধে চা বাগান থেকে পাতা তোলেন মুখ্যমন্ত্রী। যোগ দেন একটি সাংস্কৃতিক অনুষ্ঠানেও। পাহাড়ের মানুষের মধ্যে শীত বস্ত্র বিতরণ করলেন মুখ্যমন্ত্রী। পারিবারিক অনুষ্ঠানের জন্য পাহাড়ে থাকলেও বৃহস্পতিবারে জনসংযোগের পিছনে মুখ্যমন্ত্রীর রাজনৈতিক চিন্তা ভাবনাও রয়েছে। বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। ওয়াকিবহাল মহল মনে করছে তৈরির পর থেকেই কখনো দার্জিলিং লোকসভা কেন্দ্রে জয় পায়নি তৃণমূল। ১৯ নির্বাচনের সময় এই নিয়ে মুখ্যমন্ত্রীর গলায় আক্ষেপ শোনা গিয়েছিল। ২৪ এই ধারায় পরিবর্তন চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর সে কথা মাথায় রেখেই বৃহস্পতিবারের জনসংযোগ কর্মসূচি। ২৪ লোকসভা নির্বাচনে তৃণমূল পাহাড়ে নতুন ইতিহাস গড়তে পারে কিনা সেটাই দেখার। নিউজ টাইম।